শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, বাবার নাম রুমশিরাদুল ইসলাম, মার নাম রেজিয়া খাতুন, উনিও মারা গেছেন। ঠিকানা, আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। ছোটবেলা থেকেই আমার বয়স যত ততদিনই আমি চিটাঙ্গে, আমার বাড়ির রয়েছে ছেলে রেলে চাকরি করতেন, বিহারিদের অধ্যুষিত ছিল, চতুর্দিকে বিহারি ছিল, আমরা বেশ কিছু ফ্যামিলি বাঙালি ছিলাম। এই জায়গাতেও কিন্তু কয়েকজন ভালো মানুষের আমরা সংস্পর্শে আসছিলাম, যে এর মধ্যে রব ভাইয়ের বাসা, তারপরে রবির হোসেন কোচি ওনার বাসা, এরকম আরও বেশ কয়েকজন ছিলেন। আমি অ্যাকচুয়ালি এই যেই যার কথা বলতে আমি এখানে আসছি, উনি হলেন আমার ইমিডিয়েট বড় ভাই। কি নাম? ফখরুল ইসলাম। ওনার সহপাঠীদের আছে, এর মধ্যে প্রফেসর মুহিদ আলম, জাহিদ হোসেন, হায়দ হোসেন সাহেবের ভাই, এরা হলো ওনার সহপাঠী ছিলেন তখন। রব ভাইদের বা কচি ভাইদের অ্যাক্টিভিটিস দেখে উনিও ইয়ে হতেন, এখানে কলোনির ভিতর দিয়ে মিছিল করে যেত। 71 সালে 7ই মার্চের ভাষণ একসাথে বসে রেডিওতে শুনতাম। তা বাসাটা যেহেতু ইয়েতে ছিল, সিআরপির নিচেই ছিল, ওখানে কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে না দেখলেও শুনতাম। অ্যাক্টিভিটিস তো মার্চের শেষের দিকে ওখানে ইপিআর আসলো, ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য কলোনি থেকে মেজো ভাইরা কচি ভাইরা, তো ওনারা তখন ওইখানে যেতেন, তো ভাত টাত এগুলো নিয়ে যেত। তো ওরা তখন বলতেন আমরা তো ভাত খেলে আমাদের অসুবিধা হবে, পারলে রুটি দিও। তো তখন এত রুটি কে বাড়াবে, আমার মা খালা যারা আছেন ওনারাই বাড়া যেতেন, আর বাইরে নিয়ে যেত মেজরফিক যেতেন, ওইটা আমি শুনছি ওনাদের কাছ থেকে। তখন আমরা ওই হসপিটাল কলোনিটা, আমার বাসাটা এমন জায়গায় ছিল, নিচে নেভেল ইয়েটা ছিল, বাংলোটা আমার বাসার ঠিক নিচে নিচে, আর ওইদিকে আপনার টাইগার পাসের এজেন্ট হিলের পাহাড় সিআরবির যে ইপিআর আছে, তো ক্রস ফায়ার হচ্ছে বা কী হচ্ছে, উপরে দিয়ে ছাদের উপর দিয়ে ইয়ে যাচ্ছে, গোলাগুলি যাচ্ছে, চোখের নিচে চলেছে। তখন তো খাটের প্রচলন ছিল না, চোখেতেই থাকতাম আমরা, চোখের নিচে গেলাম। এভাবে সারা রাতি হয়েছে আমার জীবনের একটা মানে অনেকগুলি খারাপ রাতের ভিতরে একটা রাত। আমরা 5, 7 ভাই 2 বোন ছিলাম, তো 7 ভাই 2 বোনের ভিতরে ইনসিডেন্টলি ওই দিন আমার ওই ভাইটা, যে ভাইটাকে লস করছি, ওই ভাইটা বাসায় ছিলেন না। কেন ছিলেন না?
না থাকার কারণ হলো ওনার একটা সিনিয়র ফ্রেন্ড ছিলেন মেজর শওকত। মেজর শওকতের বাসা ছিল স্টেডিয়ামের ঠিক দক্ষিণ দিকের যে প্রথম বাংলোটা ছোট পড়তে থাকতেন। তো মেজর শওকতের আর কোনো ভাই ছিলেন একটা বোধ হয়, আমার মনে হয় ওর দেশের বাইরে থাকতো তখন, ওর ফাদার মাদার দুইজন ছিল। তো মেজর শওকত তখন তো শওকত ভাই, তো শওকত ভাইরা তখন ওই আমার ভাইদের মতন ওই বাইরে বাইরে এইসব অ্যাক্টিভিটিস করতেছে। তো তখন বলে গেল যে আমার ভাই, ওর নাম ডাকনাম মুকুল, ফখরুল ইসলাম মুকুল, মুকুল তুই আপাকে আম্মাকে দেখিস, সব ঠিক হলে আমি আবার আসবো। ওই বাসাটাতেই ছিলেন, যুদ্ধ লেগে গেল, সেও আর ব্যাক করতে পারে নাই, আমরাও ওইখানে থাকার মতো না। ভোরবেলায় করলাম কি, আমরা আমাদের আসল বাসা যেটা ছিল আমার আব্বার বাসা, ওটাকে ছেড়ে মুনোয়ার আহমেদ করে একজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে তখন লেখাপড়া করতেন, ওরা আব্বা আমার আব্বা একসাথে রেলওয়েতে চাকরি করতেন, ওনার বাসায় যে সেটা নিলাম একই কলোনিতে একই রাস্তায়। তো মুনোয়ার ভাইদের বাসায় গেলাম, তো ওইখানে যাওয়ার পরে যাক ওনারা আমাকে যে যত ওই দিনের মতন ইয়ে করলো। তারপর দেখলাম যে আমরা এতগুলি ভাই বোন, এর চেয়ে ভালো হয় কচিভাইরা তখন দেশের বাড়ি চলে গেছেন। কচিভাইদের বাসাটা হলো রব ভাইয়ের বাসা ঠিক উল্টা দিনের বাসা। তো মুনোয়ার ভাইয়ের আব্বা বললেন, ইয়াকুব সাহেব ওনার নাম, যে আব্বার নাম ইসলাম সাহেব সিরাজুল ইসলাম, যে ইসলাম সাহেব আপনি একটা কাজ করেন, কচির বাবাও তো চলে গেছে সাইকেলে করে বাড়িতে, ওটা বাসাটা খালি আছে, আপনি ওইখানে যাই থাকেন ওদেরকে নিয়ে। তখন আমরা ওই বাসাতে আসলাম, কচি ভাইয়ের বাসায়। তো কচি ভাইয়ের বাসায় একদিন দুদিন করে, এটা সম্ভবত 30 মার্চের প্রচণ্ড রকম সন্ধ্যার দিকে, বিকেল শেষ বিকেলের দিকে প্রচণ্ড রকম শেলিংয়ের ইয়ে হলো, স্প্লিন্টার পড়লো ওই ছাদে, ওইখানে একটু শেড ছিল টিনের মতন, ওইখানে আওয়াজ পেলাম, তো আমরা ইয়ে করতে পারতেছিলাম। এখানে একটা জিনিস বলে রাখি, রেডিও ঘুরানো ফেরানো হতো আর কি, রেডিওতে কিছু অ্যাক্টিভিটিস এখানে শুনতাম, কেউ একজন কথা বলতেছে ওনারা সবাই শুনতেছে, এইটা আমি ইয়ে করলাম। দেখ 30 তারিখে যখন খুব সেলিং টেলিং হলো, তখন আমার আব্বা তখন বললো যে না এখানে থাকা যাবে না, কোথাও যেতে হবে। আমার মেজ ভাই যিনি রুটি টুটি নিয়ে যেতেন, কামরুল হাসান ওনার নাম, উনি বললেন যে এই 4 তারিখ দিকে, উনি তখন পলিটিক্যালে পড়তেন, 4 তারিখ দিকে ওনার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওই বাসাতে যাবো, একবার দুইবার গেছিলাম চিনবো। তখন আমরা ওই গোয়ালপাড়ার ভিতর দিয়ে বাটালি রোড হয়ে, জুবলি রোড হয়ে, নিউ মার্কেটের মোড় হয়ে, আমি ছোট ছোট এবং তখন আমার খেয়াল আছে ঘরে যে যা পাইছে আর কি, কেউ হয়তো একটা সাবানের কেস পেয়েছে, আমার ছোট বোন সে এইটা নিয়ে নিয়েছে, কিছু একটা নিয়ে আসে, আর তো কিছু নাই। আমরা রাত্রেবেলায় সন্ধ্যার পর পর্যায়ে ওই আমার ওই ভাইয়ের যে ফ্রেন্ড আছে ওনার বাসায় গেলাম, ওনার বাসাটা একটা একতাল একটা বাড়ি, ওনাদের একটা বাইরের বাড়ি আছে, ওইখানে যাই দেখলাম যে ওইখানে আমাদের মতন আরও অনেকেই আসছে। একটা ফ্যামিলিতে এতগুলি লোককে ইয়ে করা তো সহজ না একটা রুমে, তখন বলবো ওদের একটা বাইরের বাড়ি ছিল টিনের ঘর, নদীর কর্ণফুলের পারে পারে। তো ওইখানে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড মশা, তো ওইখানে দিল। আর আমার খেয়াল আছে এখনও যে ভাত দিল, ফুলকপির ভাজি দিল, ডাল দিল। বাড়িটা কার ছিল বললো? আমার মেজ ভাইয়ের বন্ধু, আমি অ্যাকচুয়ালি ওই মেজ ভাইয়ের বন্ধুর নামটা আমি ভুলে গেছি, ভাবার নাম মনে আছে না আমার, মনে নাই। তো ওইখানে আমরা রাতে থাকলাম। তো আমার যে জীবনের যে বিভীষিকাময় যেসব রাতগুলি আছে, 26 মার্চটা একটা অন্যরকম, আর এনাদের রাত্রেবেলায় যে বাড়িটাতে ছিলাম ওইটা ছিল আরেকটা আমার ইয়ে রাত। কারণ হলো নদীর পাড়ে তো চতুর্দিকে লাল আগুনের আভা পাচ্ছি, গোলাগুলির আওয়াজ পাচ্ছি, মাঝে মাঝে কুকুরের ডাক হতে পাচ্ছি, প্রচণ্ড মশা, আতঙ্ক। ওই সিন ওই এটা আমরা হয়তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক যুদ্ধের ছবি দেখি, এরকম সিনও বাধায় ওখানে হার মারাবে, ওই সব সিনগুলি এত একটা বিভীষিকাময়ে। তো এখন সকাল হলো, হওয়ার পরে তখন চিন্তা করলাম যে এখানে তো এইভাবে থাকা যাবে না, যেহেতু একদম 4 খালের কাছেই আমরা আছি। সকালবেলায় কেমনে কেমনে আমরা ঠিক করে আমরা রওনা হলাম মোজাম্মেলদের বাড়িতে যাই কি। মোজাম্মেল হলো আমার মেজো ভাইয়ের স্কুল ফ্রেন্ড, কলেজ স্কুলের, উনি পরে ইঞ্জিনিয়ারিং পাস করছে চুয়েট থেকে, ইঞ্জিনিয়ার মোজাম্মেল। আব্বার কলিগ হলো মোজাম্মেলের ফাদার, পটিয়া জোয়ারার দিকে ওনাদের বাড়ি, চিনি না কিন্তু, জীবনেও যাইনি এই পথে। এটা মার্চের শেষের দিকে, আব্বা সরকারি চাকরি করতেন, টাকা পয়সা শেষ, বেতন পাই নাই, কীভাবে চলবো। তো তখন হলো যে আমার বড় ভাই আখলাকুল হোসেন, উনি ফার্মেসি একজন ইয়ে মানুষ, তা উনার ভালো স্টুডেন্ট বিধায় সিম্পল ইয়ে মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, উনি স্কলারশিপ পেতেন ক্লাস 8 থেকে এবং ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে সবসময় উনি ইয়ে পেতেন। তখন উনি চিরাং কলেজে কেমিস্ট্রিতে অনার্স করতেন, চিরাং কলেজে।
তখন বলছে যে আমার কাছে কিছু স্কলারশিপের টাকা জমানো আছে প্রায় 200-250 টাকা। তো 200-250 টাকা তখন আমার আব্বার বেতনের কাছাকাছি, তো বললো ঠিক আছে। তো ওইটা নিয়ে আমরা ওই ভাড়া টাড়া যেগুলি আছে সেগুলি দিলাম সম্পন্নওয়াকে। আমরা গেলাম পটিয়াতে, তো আমরা যখন চলে আসছি তখন আমার ভাইয়ের সাথে তো দেখা হয়নি। কোন ভাই? যেই ভাইটা শকত ভাইয়ের ফ্যামিলির সাথে আছে, ফখরুল ইসলাম। ও তো শকত ভাইয়ের ইয়েতে আছে, যুদ্ধ লেগে গেছে ওই সময়। এ কোথায় আছে তাও আমরা জানি না, কারণ ওই বাসায় তো নাই। শকত ভাইয়ের আব্বা আম্মাও তখন ওই বাসায় নাই, ওখান থেকে কোথায় গেছে আমরা তখন জানি না। আর তখন এই যে মানুষের প্রাণের যে ইয়ে, তখন ওর কথা আমাদের বোধ হয় মনেও নেই। আমরা তখন ছুটতেছি, তো ওর সাথে আর আমাদের দেখা হলো ডিটাস্ট। পটিয়াতে গেলাম, পটিয়াতে যাওয়ার পরে মোজাম্মেল ভাইয়ের ফাদার কবির আহমেদ, ওই সময় ওনারা সাত ভাই, কবির সাহেবরা সাত ভাই, আমাদেরকে বললো কি যে ঠিক আছে আমরা নয় আট ভাই হলাম। সেইভাবে ওই একটা মাটির গুদামের মতন আমাদেরকে ব্যবস্থা করে দিল। এবং তখন আমি দেখতাম যে ওনারা যে পুকুরে মাছ ধরতো ওইটাও আট ভাগ করতো। আমরা ওইখানে আছি, ওইভাবে আছি। তো এখন তো দিন যায়, মিন টাইম একদিন দেখলাম যে সবাই দৌড়াদৌড়ি করে মানে আতঙ্কগ্রস্ত। হঠাৎ করে তো দেখলাম যে খুব সেলিং করতে করতে সম্ভবত ওই জায়গাটাতে পাকিস্তান আর্মিরা বোধ হয় প্রসিড করতেছে কক্সবাজার ওইদিকে। তো ওই সময় খুব ভয় পেলাম আমরা। তখন চিন্তা করলাম যে না, আব্বাও চিন্তা করলো যে এইখানে থাকা যাবে না, আর ওই দিক দিয়ে ডেট ঠিক নাই। আব্বারা যারা যেই বাসায় বাড়িতে ছিলেন ওইখানে আব্বার মতন আরও কয়েকজন ছিল যারা রেলওয়েতে চাকরি করেন, তো ওনারা বোধ হয় রাতে ডিসিশন নিচ্ছে যে এইভাবে বসতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না। গভর্নমেন্টে দিয়ে রেডিওতে বলতেছে যে যারা পারো আসে জয়েন করো। আমার মনে হয় আমরা তো জয়েন করা উচিত। একদিন শুনলাম যে আব্বারা ওই ওনাদের মধ্যে সবচেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরকম মুরুব্বি টুরুবি টাইপের যারা আছে সবাই টুপি টুপি পরে পাকিস্তানের একটা ফ্ল্যাগ নিয়ে কেমনে 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 চিটাগাংয়ে আসলেন। চিটাগাংয়ে এসে আব্বা জয়েন করলেন। জয়েন করার পরে হসপিটাল কলোনিতেই একটা বাসায় মানে বাঙালি ওনারা ব্যাচেলার টাইপের আর কি ফ্যামিলির বাড়িতে থেকে দু একজন ছিল ওই বাসাটাতে, ওনারা কয়েকজন বাঙালি চতুর্পাশে কিন্তু তখন অবাঙালি ওখানে আছে। মিন টাইম আব্বা একদিন বাসায় আসলেন, পটিয়াতে আসলেন। পটিয়াতে আসার পরে দেখলাম যে আম্মা কান্নাকাটি করতেছে। আব্বা যাওয়ার পরে সম্ভব মেজ ওই ভাইয়ের সাথে ওনার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে আব্বা বলল যে তুই চলে যা, পটিয়া চলে যা, তোর পটিয়া যাওয়ার দরকার নাই, আমি এখন নালাপাড়াতে আছি, ওখানে সবাই বাঙালি আর শকতার আব্বা আম্মাও আছে, আমি ওখানে ভালো আছি, আমার জন্য চিন্তা করবেন না, আপনারা ঠিক থাকেন। মানে ফখরুল, ফখরুল মানে মুকুল ফখরুল, তখন ভাই আর আসলেন না। মিন টাইম কলোনির ইয়ে লোক ওনাকে বলল আব্বাকে যে মুকুলকে আজকে স্টেশন রোড থেকে বেবি ট্যাক্সি করে কয়েকজন অবাঙালি আর কি, ও এবং আরো কিছুকে বেবডিক্সি করে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। পশ্চিম দিকে করে ওই আপনার পলোরান্ডের যে রাস্তাটা যেটা আছে ওই ওই দিক দিয়ে নিয়ে 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 গেছে। দ্যাট ইজ দ্য লাস্ট। এরপরে আমরা কিছু ওনার সম্পর্কে ইয়ে করি রে। তো ওইখানে ব্যাপারটা এরকম হয়েছিল যে শকত ভাইয়ের ফাদার মাদার নালাপাড়াতে ওনাদের পরিচিত এক আত্মীয়র বাড়িতে উঠছিলেন। তো ওখানে ওই বাড়িতে আমার ভাইয়ের বয়সে একটা ছেলে ছিল, আর পাশে আরেকটা ছেলে ছিল, যেই ছেলেটা ওই দিন সকালবেলা রাগ করে মায়ের সাথে রাগ করে ইয়ে হয়ে গেছে, বের হয়ে গেছে আর আসতেছে না। তখন ওই আইসে বলছে যে তোমরা একটু দেখবা কোথায় যে গেছে জানি না। তো আমার ওই ভাই তখন ওই ও ভাই এবং ওই বাসার ছেলেটা দুইজনে মিলে আপনার ওকে খুঁজতে বের হয়েছে। পরে শুনছে ওই যে খুঁজতে বের হয়েছে যারা হারাই গেছে সে কিন্তু ঠিকই প্যাক করে আসছে, সে কোথাও গেছে কিন্তু আমার ভাইয়ের আসেনি। দুঃখটা হলো এইখানে যে আমরা নিশ্চয়ই জানি যে উনি নাই, কয় তারিখে নাই, কোথায় নাই। এরপরে আব্বা যখন ওই সময় ওনার কিছু ইয়েরা চেষ্টা করছে আর কি, যে বিভিন্ন জায়গায় সোর্স নিয়ে যে ওনাকে কোথাও পাওয়া কিনা, ওই যারা অবাঙালি ছিল বা তখনকার মানে প্রশাসনের সাথে যোগাযোগ ছিল এরকম লোকদের সাথে এদিক সেদিক চেষ্টা করছে, ক্যান্টনমেন্ট সার্কেট হাউস এইসব জায়গাতে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি নিয়ে গেছে বিহারেরা। এরপরে যাই হোক আব্বা জয়েন করলেন। জয়েন করার পরে আম্মা ওনারা প্রায় সময় আসে আমার বাসা যেটা ছিল ওই বাসাতে, আব্বা যে কিছু পায় সব চলে গেছে লুট কোর্স। হ্যাঁ, তো বলে যে এখানে ওনারও কষ্ট হচ্ছে আর এরা বাচ্চা আমরা যারা ছোট চলো যাই।
কিন্তু আমার বড় দুই ভাই যে কামরুল যে যে আমার যে ভাইটা লস করছে ওর বড় যেটা যেটা কোচু ভাইয়ের ফ্রেন্ড আর কি ও এবং আর বড় ভাই যেটি স্কলারশিপের টাকা দিছিল এই দুইজন কোচে তোরা যাস না তোরা এখানে থাক ওরাও দিচ্ছে না যে এখানে থাক তোরা ইয়াং তোর তোরা গেলে সমস্যা হবে আমি এদেরকে নিয়ে যাই তা আমাদেরকে নিয়ে আব্বা আসলেন বাসায় বাসায় আসার পরে তখন তো স্কুল নাই কিছু নাই উনি অফিসে যায় আসে আর আম্মা কান্নাকাটি করে সন্ধ্যার পরে আমরা সন্ধ্যার পরে ওই স্বাধীন বাংলা বেদাটা শুনতাম এইভাবে ওইখানে সময় কাটাতাম কিন্তু খুবই লো টোনে সিআরপিতে ওয়ারলেস অফিসটা যেই অফিসটাতেই বম্বিং হয়েছিল আর কি যেটাকে টার্গেট করেই তিনতলাতে যেটাকেই টার্গেট করে অ্যাকচুয়ালি ইয়ে করা হয়েছিল ওইটাতে আব্বার অফিস ছিল আব্বা ওয়ারলেস ইন্সপেক্টর ছিলেন ওই ওয়েস্ট পাকিস্তানের যে তখনকার ওয়েস্ট পাকিস্তানের সাথে রেলওয়ের যোগাযোগ বাংলাদেশের যোগাযোগ এরা করতো আর কি তখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ছিল আর কি এটা সবচেয়ে ভালো লাগতো তখন তখন হয়তো আরও দিন যাচ্ছে জুলাই অগস্ট ওই সময় দেখতাম মাঝে মাঝে গ্রেনেড ফুটতো তো ওই সময় মানে এক একটা গ্রেনেড ফুটতো তো বড় হয়ে যেত তোমরা উৎসাহী হতে মেজো ভাই বড় ভাই কিন্তু আর আসলেন না মাঝখানে একবার আসছিলেন কবির সাহেবের একটা বাসা ছিল আমাদের নিজের বাড়ি ছিল আজকের দিকের পশ্চিম পারে মন্দিরের পাশে ওইখানে এসে কিছুদিন ছিল ওই সময় যখন ছিল তখন এখানে ওই যে একদিন একটা বাড়ি উড়াই দিল যে আর্মিরা খেয়াল করে আপনার আজকের দিন পারে যে বাড়িটা তো ওই ওই ঘটনা ঘটার পরে ওনারা আবার ওইখান থেকে চলে গেলেন ওইখান থেকে চলে যায় কদমতলিতে এক বাসে ছিলেন শেষ পর্যন্ত আবার ইয়েতে ব্যাক করলাম পটিয়াতে ব্যাক করছে ওনারা লুকায় লুকায় পটিয়াতে ব্যাক করছে আর তিন তারিখে যখন মিত্র বাহিনী ওর বম্বিং করলো ইয়েতে পুরো আকাশ কালো হয়ে গেছে খুব উৎসাহিত হন কিন্তু আমরা খুবই বুঝতে পারতেছি একটা কিছু চেঞ্জ আসতেছে আর অবাঙালি যেগুলি ছিল ওরা তখন মানে ওরা একটা মরণ ছবল দিবে এরকম একটা ভাব বুঝতেছি ওরা যে ওরা যদি না থাকে তাহলে আমরাও যেন থাকতে না পারি এটা আমরা কিছুটা টের পাচ্ছিলাম আর কি টের পায়ে তখন আমরা ওই চার তারিখ সকালবেলায় আবার সাম্পান একটা করে আবার চলে গেলাম ইয়েতে পটিয়াতে আব্বা ইয়েতে ছিলেন ওখানে ছিলেন এরপরে স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে আমরা ট্রেনে করে বোধহয় ট্রেনে করে আমরা বাসায় আসলাম তো বাসায় আসার পরে আমার আম্মা উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আশা ছাড়ে গেছে যে আমার ভাইটা যে মারা গেছে মিস হয়েছে তো আমার আব্বা ছিলেন বড় ফ্যামিলি ছিল আমাদের এই টাকা দিয়ে তখন ওনার ওই ফ্যামিলিটাকে মেনটেন করতে হিমশিম খেত আমাদের লেখাপড়া করার জন্য ইয়ে করতো আমার ভাই যে একটা মারা গেছে এটা নিয়ে যে কোথাও রেকর্ড করবে সেই মানসিকতা সেই ইয়েই ছিল না মানে তখন টানাপোড়ন এতটা ছিল যে এটা যে একটা রেকর্ড করতে হবে এইটাও কিন্তু আমরা কোথাও করতে পারিনি এর জন্য আমরা আফসোসও নাই আবার রেকর্ডেড করতে হলে আমি বোধহয় যখন স্কুলে যখন ছিলাম তখন একটা কলেজ স্কুলে যখন ছিলাম এই একটা ইয়ে বের করছিলাম এখানে রেকর্ড করা আছে না এখানে আমি দেখাচ্ছি আপনাকে একটু এটা হলো শহীদ মাহমুদ ফখরুল ইসলাম জি একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম আমরা যে মনোয়ার ভাইয়ের বাসায় ইয়াকুব সাহেবের বাসায় আমরা আব্বা নিয়ে গেলেন প্রথম আমার আসল বাসাকে ইয়ে করে মনোয়ার ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতেন উনি জ্ঞানজন্ত একটা সুপুরুষ ছিলেন ওরা মায়ের জন্য মা পান খেতেন তো সব ওখানে পাড়ার গোয়ালপাড়ার মুখে তখন দু একটা দোকান খোলা আছে এটার আশা করে পান কিনতে গেছিল মায়ের কাছে ওখানে বাসার সামনে ওনাকে গুলি করে মেরে ফেলল তো সবচেয়ে খারাপ লাগে কি ওই মুনার ভাই মারা যাওয়ার পরে ওনার মা মাথা খারাপ হয়েছে পাগল হয়ে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।